আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বুদ্ধি সংগঠনের পেছনে যারা আছে, যারা সামনে আছে, এবং আমার প্রিয় আব্দুল হাই সেলিম, এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, সবাই আমার শুভেচ্ছা গ্রহণ করুন। সবাই ভালো আছেন তাই না? খুব ছোটবেলায় একটা ছড়া আমরা সবাই পড়েছি, সেটা কেমন? বাবুই পাখিরে ডাকি বলেছে চড়াই, পুরে ঘরে থেকে কর শিল্পের বড়াই, আমি কত সুখে থাকি অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। এরপরে বাবুই পাখি কি বললো মনে আছে আপনাদের? কি বলেছে? পাকা ঘর হোক তবু কি, হ্যাঁ, তারপর নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। সবাই কি নিজের ঘর তৈরি করতে চান? স্বপ্নের ঘর, যে স্বপ্নটা আপনারা দেখছেন মনের মধ্যে লুকায়িত, যে স্বপ্ন, সেই স্বপ্নের ঘর আমরা প্রত্যেকেই তৈরি করতে চাই। নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। আমার ঘরটা ছোট্ট হতে পারে, আমার ঘরের ছাদ চুয়ে বৃষ্টি পড়তে পারে, কিন্তু এটা আমার ঘর, এটা আমার স্বপ্নের ঘর, এখানে বসে আমি স্বপ্ন দেখি। আবার আমি অন্যের ঘরের মধ্যে আছি, অন্যের ঘরে শোভা বর্ধনকারী অনেক কিছু আছে, কিন্তু সেটা আমার ঘর না, আমার স্বপ্নের না, আমি শুধু পাপেটের মতো অন্যের কথা বলছি। তো পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করিনি কিন্তু পাপেট হবার জন্য, আমরা জন্মগ্রহণ করেছি আপন সত্তা জাগিয়ে তোলার জন্য। একদিন রবীন্দ্রনাথ ঠাকুর খুব সকালে ঘুম থেকে উঠলেন। আমরা প্রতিদিনই সকালবেলায় ঘুম থেকে উঠি, রবীন্দ্রনাথ ঠাকুরও নিশ্চয়ই প্রতিদিনই সকালবেলায় উঠতেন, বা কখনো দুপুর করে বিকেল করতে, যাই হোক, একদিন খুব সকালবেলায় ঘুম থেকে উঠলেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর তিনি জানালা খুললেন, জানালা দিয়ে স্নিগ্ধ আলো এলো রুমের ভেতরে, ঘরটা আলোকিত হয়ে গেল। তারপরে তিনি লিখলেন, আজি এ প্রভাতে রবির পর কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। তো রবীন্দ্রনাথের প্রাণ জেগে উঠেছিল প্রথম আলোর স্পর্শকে, মানে একদম সকালবেলার যে প্রথম আলোটা সেটার স্পর্শকে। আচ্ছা, সকালে ঘুম থেকে কে কে ওঠেন? কারা কারা উঠতে পারেন আপনারা? আচ্ছা, অনেকেই ওঠেন সকালবেলায়। সকালের সৌন্দর্য কি দেখেছেন আপনারা? সূর্য ওঠার আগের সৌন্দর্য দেখেছেন? সূর্য ওঠার আগে, আধা ঘন্টা আগে, পরিবেশটা খুবই স্নিগ্ধ থাকে। আপনি একটু ঘর থেকে বাইরে বের হন, দেখবেন যে চমৎকার একটা বাতাস, একটা মৃদুমন্দ বাতাস, ওই বাতাসটা শরীরে যখন আপনার লাগে তখন অনেক ভালো লাগে, মনটা ভরে যায়, এবং চুপ থাকার যে স্নিগ্ধতা, নীরবতার যে স্নিগ্ধতা, সেটা ওই সময়ে দেখা যায়। চমৎকার একটা পরিবেশ, এটা কিন্তু 20-30 মিনিটের মধ্যেই সীমাবদ্ধ এই সময়টা। এরপরে কি হয়? ভোর হয়, প্রভাত, প্রভাত বা ভোর হয়। ভোরের সময়টাও কিন্তু খুব বেশি না, ভোর এবং সকালের মধ্যে কিন্তু তফাৎ আছে। ভোর শেষ হয়ে গেলে সকাল শুরু হয়, যেমন এখন সকাল 11টা, আবার 12টা কি হবে? বেলা 12টা, 1টা দুপুর, 4টা বিকেল, 6টা সন্ধ্যা, 8টা রাত। এই যে দিনের বিভিন্ন ভগ্নাংশ, এগুলো প্রত্যেকটা সময় আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্যে আমাদেরকে সকালে ঘুম থেকে ওঠা প্রয়োজন। আজকে সূর্য উঠেছে 6:40, 6:40 থেকে এখন যদি 11টা বাজে, কত বাজে এখন? 11টা 11টা 3, তাহলে কত ঘন্টা? কত ঘন্টা? 4 ঘন্টা। 4 ঘন্টা অনেক সময় না? মানে আমরা 8 ঘন্টাকে বলি কর্মঘন্টা, 4 ঘন্টা মানে অর্ধেক সময়। তো যিনি সকালবেলায় ঘুম থেকে উঠেছেন, তিনি তো দিনের অর্ধেক কাজ করে ফেলেছেন। আবার আমরা শুরু করছি 10টা থেকে, তাহলে আমরা 4 ঘন্টা সময়কে নষ্ট করলাম। সেই জন্যে যারা স্বপ্ন দেখতে চান, স্বপ্নের মতো করে বড় হতে চান,
তাদেরকে সকালবেলায় ঘুম থেকে উঠতে হবে, কারণ দিনের অংশটা হচ্ছে কাজের জন্যে আর রাতটা কেবলই একান্ত আপনার। সেখানে আপনি খুব বড় ধরনের কাজ করতে পারবেন না, খুব বড় ধরনের চিন্তা করতে পারবেন না, যদি করেন সেটা নিয়মের বাইরে হয়ে যাবে। সেই জন্য প্রত্যেকেরই সকালবেলায় ঘুম থেকে ওঠা প্রয়োজন। এই যে আমি বললাম যে রবীন্দ্রনাথ ঠাকুর সকালবেলায় ঘুম থেকে উঠে এই সূর্যের রশ্মিটাকে এইরকম ভাবে দেখলেন, প্রথম সকালটাকে এইরকম ভাবে দেখলেন, তো আমরাও তো ঘুম থেকে উঠি, আমরা তো ওই ধরনের একটা কবিতা লিখতে পারি না যে আজি এ প্রভাতে রবির গড়, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেননে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেন, আমরা লিখতে পারছি না কেন, কি জন্যে? বা কেউ কেউ হয়তো লিখছি, এটার কারণ হচ্ছে আমাদের অনেকেরই অন্তর্দৃষ্টি অন্ধ। আপনার দু চোখ আছে, আপনার হৃদয় আছে, হৃদয়েরও একটা চোখ আছে। এই যে হৃদয়ের চোখ, এটাকে বলে অন্তর্দৃষ্টি। আচ্ছা, এই ঘরের মধ্যে কি সবচেয়ে বেশি আছে, কোন জিনিসটা, কোন জিনিসটা বেশি আছে বলেন তো? হ্যাঁ, চোখ। আচ্ছা, আর আলো। আলোর চেয়েও আরেকটা বিষয় বেশি আছে, সেটা আপনি কাছাকাছি এসেছেন, বাতাস, অক্সিজেন কিন্তু বেশি আছে। এটা এই ঘর পুরো ঘর ভর্তি হয়ে আছে অক্সিজেন, আর এই অক্সিজেন যদি বন্ধ হয়ে যায় আপনার মারা যায়। তো এই যে একটু আলাদা করে ভাবা, হৃদয় থেকে ভাবা, অন্তর্দৃষ্টি দিয়ে ভাবা, এই দৃষ্টিটাকে উন্মোচিত করতে হয়। শুধু খালি চোখে অনেক কিছু দেখা যাবে না। এই যে কিছুদিন আগে 14ই ডিসেম্বর গেল, এই 14ই ডিসেম্বরের একটা ঘটনা। 14ই ডিসেম্বর কি দিবস? শহীদ বুদ্ধিজীবী দিবস, তাই না? শোকের দিন নিশ্চয়ই। 16ই ডিসেম্বরের আগে বাংলাদেশের মেধাবী প্রজন্মকে হত্যা করা হয় 14ই ডিসেম্বর, মানে খুবই শোকের একটা দিন। তো যথারীতি আমার প্রতিষ্ঠান থেকে রিপোর্টার পাঠানো হলো অ্যাসাইনমেন্টে জাতীয় প্রেস ক্লাবে। এটা একটা গল্প আর কি, আপনারা আপনাদেরকে এটাকে শোনানোর জন্য বা উপলব্ধির জন্য আমি বলছি। প্রেস ক্লাবে পাঠানো হলো, ওই দিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, প্রচণ্ড বৃষ্টি। প্রেস ক্লাবে গিয়ে রিপোর্টার দেখলো যে কেউ নাই, কোনো অনুষ্ঠান নাই, কোনো প্রোগ্রাম নেই, সভা নেই, মিছিল নেই, মানববন্ধন নেই, 14ই ডিসেম্বরের কোনো অনুষ্ঠান নেই। তো আমার রিপোর্টার আমাকে ফোন করে বললেন যে ভাইয়া কোনো কিছুই তো নেই, তাহলে কী করবো, বৃষ্টিও হচ্ছে প্রচণ্ড, তো কী করবে আর, চলে আসো, কোনো কাজ নেই, ঠিক আছে, গাড়ি যেহেতু আছে চলে আসো অফিসে। এর ঠিক এক ঘন্টা পরে অনলাইন পোর্টাল খুলে দেখছি যে এই প্রেস ক্লাবকে নিয়ে চমৎকার একটা রিপোর্ট করেছে একটা অনলাইন, সেটার আমি নাম বলছি। কি রিপোর্ট করেছে? একটা ছবি তারা দিয়েছে, একটা পাখি প্রচণ্ড বৃষ্টির মধ্যে ভিজছে, ভিজে যাচ্ছে, একটা দোয়েল পাখি ভিজে যাচ্ছে, বৃষ্টি পড়ছে, একটা স্টিল ছবি, শোকের কান্নায় কাতর যেন দোয়েল, 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, শোকের কান্নায় কাতর যেন দোয়েল। ওই রিপোর্টার এরকম একটা রিপোর্ট করেছে যে কোনো প্রোগ্রামই নেই, কিন্তু একটা দোয়েল পাখি প্রেস ক্লাবের ব্যালকনিতে বসে সে যে শীষ দিচ্ছিল আর বৃষ্টি হচ্ছিল, এই যে চমৎকার একটা কম্পোজিশন, এইটাকে তুলে ধরে প্রকৃতির সঙ্গে মিলিয়ে রিপোর্টটা করা হলো যে 14ই ডিসেম্বর যেহেতু আমাদের শোক, বুদ্ধিজীবী হত্যা দিবস, সুতরাং এই পাখিটা যেন প্রকৃতিতে কাঁদছে আর বৃষ্টি হচ্ছে, এটার সঙ্গে আজকের এই শোক দিবসের সকল অনুষ্ঠান যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। তাহলে ধরুন আমার রিপোর্টার আর ওই রিপোর্টার দুটোর মধ্যে তফাৎ আছে না? ওই রিপোর্টার এটা দেখেছে অন্তর্দৃষ্টি দিয়ে, হৃদয়ের চোখ দিয়ে দেখেছে যে কি আছে এখানে, এখানে কি শুধু আপনারাই আছেন, এখানে শুধু আমি আছি, আপু আছেন, ভাইয়ারা আছেন, আরো অনেক কিছু আছে। সেটার জন্য হৃদয়ের দৃষ্টি দরকার। যদি আপনি কিছু করতে চান, এমনি মাইক্রোফোন এটা দিয়ে কি কাজে ব্যবহার করা যায়, এটা দিয়ে কি শুধু অনুষ্ঠান উপস্থাপনা করা যায় নাকি গান গাওয়া যায়, এটা কি রাজনৈতিক সমাবেশে ব্যবহার করা হয় নাকি শুধুমাত্র ঘরোয়া অনুষ্ঠানে ব্যবহার করা যায়, এটার মেয়াদ কতদিন, এটার কোনো গাইডবুক আছে কিনা, কতগুলো প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন না, অনেকগুলো প্রশ্ন না,
সুতরাং আপনাদেরকে উদ্যোক্তা হতে হলে, নিজে কিছু করতে হলে প্রশ্ন করতে শিখতে হবে, প্রশ্ন করতে জানতে হবে। প্রশ্ন করলেই নতুন উদ্ভাবনী শক্তি জাগ্রত হবে এবং হৃদয়ের যে চোখ সেটা খুলে যাবে। পৃথিবীতে অসংখ্য মানুষ, কিন্তু এগুলো কেউই অনেক মানুষ, কিন্তু অনেক মানুষ যে আমরা দেখছি আসলে মানুষ না, কিছু সংখ্যক মানুষ, সবাই কিন্তু মানুষ না। শুধুমাত্র মানুষের অবয়বে পৃথিবীতে এসেছে কিছু কিছু মানুষ। জনসংখ্যা বাড়ছে, মানুষ কিন্তু বাড়ছে না পৃথিবীতে। মানুষ হতে হলে কিছু মানবীয় গুণাবলী থাকতে হয়। একটা একটা ছাগলের বাচ্চা দেখবেন যে জন্মগ্রহণ করার পরপরই সে দৌড়াচ্ছে, আর মানুষ 10 মাস পেটে থাকছে, তারপরে আরো 2 বছর চেষ্টা করছে, তারপরে হাঁটতে শিখছে। শুধু তাই নয়, হাঁটা শিখলেই তো হবে না, মানুষ হয়ে উঠতে হবে। মানুষ হয়ে উঠলেই কেবল আপনি সমাজে কিছু করতে পারবেন। সমাজে কি সফলতা অর্জনই সব কথা? আমি তো সফলতা অনেকভাবে অর্জন করতে পারি, অনৈতিকতা করে অর্জন করতে পারি, আমি ঘুষ দুর্নীতি করে অর্জন করতে পারি, আমি নিয়ম ভঙ্গ করে সফলতা অর্জন করতে পারি। সেই সফলতা আসলে সফলতা নয়, সফলতা হচ্ছে নৈতিকতার মধ্যে, পদ্ধতির মধ্যে নিজের প্রকৃত মেধাকে জাগিয়ে তুলে যা অর্জন, সেটাই হচ্ছে সফলতা। সুতরাং হৃদয়ের দৃষ্টিকে জাগ্রত করতে হবে, হৃদয়ের দৃষ্টিটা খুলতে হবে, তারপর আপনি উদ্যোক্তা হবার জন্য মাঠে নামবেন। আচ্ছা, এখানে আপনারা তো সবাই ইউনিভার্সিটিতে পড়ছেন, এখন যদি আমি জিজ্ঞেস করি যে আপনারা কে কি হবেন, এটা তো আমার জন্য আসলে ঠিক হবে না, কারণ আপনারা ইউনিভার্সিটিতে পড়ছেন, আপনারা ইন্টারমিডিয়েটে হয় অনার্সে ছিলেন, ইন্টারমিডিয়েটে হয় বিজ্ঞান বিভাগে ছিলেন, না হয় মানবিক বিভাগে ছিলেন, এরপরে অনার্স পড়ছেন, পড়েছেন কোনো না কোনো সাবজেক্ট নিয়ে পড়ছেন। এখন মাঝে মধ্যে এইরকম লোকজন আসে যে ভাই সাংবাদিক হব, বা নিউজ প্রেজেন্টার হব, বা গণমাধ্যমে কাজ করব, মিডিয়ায় কাজ করব। তো তখন জিজ্ঞেস করি যে তোমার সাবজেক্ট কী, তো এরকমও হয় আর কি, মাঝে মধ্যে ঘটে যে সাবজেক্ট হচ্ছে আমার গণিত, অনার্স আমি গণিতে করেছি, মাস্টার্স যে ভাই আমি মাস্টার্স করিনি, আমি MBA করেছি, EMBA করেছি, এক্সিকিউটিভ MBA। আচ্ছা, এখন তুমি কী করছো? এখন আমি যুব উন্নয়নে ট্রেনিং নিচ্ছি। তো তাহলে তুমি কেন গণমাধ্যমে কাজ করতে চাও? বলল সে তখন উত্তর দেয় যে অনেক দিনের শখ, তাই কাজ করতে চাই। তো এটা কি করে কিছু হলো? আপনি পড়েছেন গণিতে অনার্সে, মাস্টার্স করেছেন হিসাব বিজ্ঞান বা MBA করেছেন, ট্রেনিং নিচ্ছেন যুব উন্নয়নে, এখন আপনি হতে যাচ্ছেন নিউজ প্রেজেন্টার বা সাংবাদিক, তো কোনো কিছুর সঙ্গেই তো মিল নেই। তো আপনি এতদিন কি চিন্তা করে এসেছেন? তা আমি তাদেরকে সরাসরি হতাশ করি যে না, আপনি নতুন করে চিন্তা করেন, নতুন করে শুরু করেন, কারণ কোনো বিষয়ই তো আপনার ঠিক নেই। সুতরাং আজকে যে আমরা এখানে বসেছি, আমাদের জন্য জরুরি ছিল কি জানেন? জরুরি ছিল যে আমরা এই ধরনের প্রোগ্রাম যদি বেশি বেশি করতে পারতাম ইন্টারমিডিয়েটের স্টুডেন্টদের নিয়ে, তাহলে খুব ভালো হতো। তখন লক্ষ্যটা চূড়ান্তভাবে ঠিক করে নিলে আজকে এতদিন পরে বলতে হতো না আমি কী হতে চাই। আমরা ক্লাস 6-এ যখন ছিলাম, তখন আমাদের শিক্ষক সবাইকে দাঁড় বলেছেন যে তোমরা কী হতে চাও? আমরা সবাই দাঁড়িয়েছি, আমরা চিকিৎসক হবো, আমরা ডাক্তার হবো, আমাদের ওই ব্যাচে কেউ ডাক্তার হয়নি। তো আমরা তো সবাই বলেছি ক্লাস 6-এ যে আমরা ডাক্তার হবো, কেউ হয়নি। আসলে আমরা একটা গদ বাঁধা লক্ষ্যের মধ্যে আছি, তো সেই জন্যে ওর বাইরে আমরা চিন্তা করতে পারি। আমরা কখনো বলি না যে আমরা এভারেস্ট জয় করব, বাংলাদেশে একমাত্র বাঙালি রয়েছেন 2 বার এভারেস্ট জয় করেছেন এম এ মুহিত। আমরা কখনো বলি না আমাদের অলরাউন্ডার সাকিব আল হাসানের মতো হবে। তো আমরা এইভাবে চিন্তা করি না, আলাদা আলাদা চিন্তা করি না, যে কারণে সমস্যা, আমরা আমাদের নিজের ভিতরে যা আছে তা জাগাতে পারি না। তো একটা বুদ্ধির একটা গল্প বলি, তার মানে হচ্ছে যে আমাদের হৃদয়টা জাগাতে হবে, এটা হচ্ছে খুবই জরুরি, আমাদের ভেতরটাকে জাগাতে হবে। তো ওই যে বলছিলাম না যে মানুষ আমরা দেখছি সবাইকে, কিন্তু আসলে এরা মানুষ না। মানুষ যদি হতো, আজকে এই যে ধর্ষণের ঘটনা ঘটছে, কত অপকর্ম হচ্ছে, তাহলে তারা কি মানুষ? তারা নিঃসন্দেহে মানুষ না, তারা মানুষ হতে পারে। পশ্চিমবঙ্গের একজন কবি আছেন, তিনি মানুষের ব্যাখ্যা খুব চমৎকারভাবে দিয়েছেন। মানুষ
মানুষ হতেই মানুষ আসে, বিরুদ্ধতার ভিড় বাড়ে। সৃজাত তার নাম, কবি সৃজাত, তিনি বলেছেন মানুষ হতেই মানুষ আসে, বিরুদ্ধতার ভিড় বাড়ায়, তুমিও মানুষ আমিও মানুষ, তফাৎ শুধু শিরদার। সুতরাং মানুষ হতে হলে শিরদারটা শক্ত থাকতে হবে, মানবিক থাকতে হবে, মজবুত থাকতে হবে, না হলে আপনি মানুষ হতে পারবেন। এখন এই যে অন্তর্দৃষ্টি খুলে যাওয়ার পর আমরা কি করতে পারি? আমরা চারটি কাজের মধ্যে দিয়ে সফল হতে পারি। একটা হচ্ছে সূচনা, এক। দুই নাম্বার হচ্ছে উত্থান, তিন নাম্বার হচ্ছে বিকাশ, চার নাম্বার হচ্ছে বিপ্লব। এই চারটি কাজের মধ্য দিয়ে একজন মানুষ পরিপূর্ণ হয়ে উঠছে। সূচনা, সূচনার প্রসঙ্গে আসে, আপনি ভাবছেন যে কাজ করবেন, কাজ করবেন, এইটা করবো, ওইটা করবো, আমি এটা করতে চাই, এই করবো, এই করবো, অনেকদিন ধরে ভাবছেন। 2000 চলে গেছে, 2001 চলে গেছে, 2 চলে গেছে, 2019 চলে গেল, কিন্তু কাজটা শুরু করা হলো আজকে এই মুহূর্তে। আপনি কাজটা শুরু করেন এই মুহূর্তে, এখনই এখনই বসে আপনি পরিকল্পনা করেন, এখনই শুরু করেন। কালকে শুরু করবেন না, পরশু শুরু করবেন না, আরেকটু গুছিয়ে নেই না, এখনই স্টার্ট করেন। আচ্ছা, আমি এখানে একজনকে, এই আপুকে জিজ্ঞেস করছি যে আপনি কি শুরু করতে চান, আপনি কি শুরু করতে চান? এমনি বসেই করুন। আচ্ছা, হিউম্যান রিসোর্স ম্যানেজার, মানব সম্পদ উন্নয়ন কর্মকর্তা বা ব্যবস্থাপক, এই জন্য প্রথম জরুরি কাজ কোনটা? পড়াশোনা করছেন? আপনার সাবজেক্ট কি? এইচআর। আপনি কোন ইয়ারে আছেন এখন অনার্স? অপরিহার্য কি? আপনি জব মার্কেটে প্রবেশের আগে অপরিহার্য কি? আপনার সাবজেক্ট নিয়ে তো জব খুঁজতে হবে, তাই না? জরুরি কি, প্রথম জিনিস কি জব মার্কেটে যাবার আগে, প্রথম জিনিস কি? আমি বলছি যে সুনির্দিষ্ট ভাবে আমি চাকরি খুঁজব, তাহলে এর জন্য আমার প্রথম কি দরকার? ওকে, করছে স্কিল ডেভেলপ, প্র্যাগম্যাটিক ওয়েতে বলছি, মানে প্রায়োগিক পদ্ধতিতে, ঠিক কিনা? আগে তো সিভিটা দিতে হবে, তো সিভিটা আমি আমি যেহেতু অনেক ধরনের সিভি পাই আমার হাতে আসে, মানে বাংলাদেশের অধিকাংশ তরুণ সিভি তৈরি করতে পারে না। আপনি একটা চাকরির আবেদন করেছেন ব্যাংকে, আপনি আপনার 10টা অ্যালবাম মেল হয়েছে, আপনি 5 বিদেশ ভ্রমণ করেছেন, স্কাউটে সর্বোচ্চ নাম্বার পেয়েছেন, এগুলো কি দরকার আছে ব্যাংকের জন্য? আমাদের কাছে এইরকম সিভি আসে যে রিপোর্টার নেবো আমরা, রিপোর্টার নেওয়ার জন্য সিভি কীরকম আসে, যে লেখা থাকে শিল্পী, 100 গান লিখেছে, অনুষ্ঠান উপস্থাপন করেছে এতটি, তারপরে সে কবিতা লিখতে পারে। আচ্ছা, আমার রিপোর্টারের জন্য কি এগুলো প্রয়োজন, অপরিহার্য? আমার রিপোর্টারের জন্য কি প্রয়োজন, সে কোন সাবজেক্টে পাস করেছে, তার রিপোর্টিংয়ে কোনো ট্রেনিং আছে কিনা, সে রিপোর্টিংয়ে কোনো কাজ করেছে কিনা কোথাও, এগুলোই তো আমার দরকার। কিন্তু আমি যখন দেখছি যে আমার রিপোর্টার শিল্পী, আমার রিপোর্টার কবি, আমার রিপোর্টার উপন্যাসী, তখন আমি কি মনে করব যে থাক বাবা, এত কিছু হওয়ার দরকার নেই আমার, আমার একজন স্রেফ রিপোর্টার দরকার, আমার একজন স্রেফ ব্যাংকার দরকার, ঠিক কিনা? সুতরাং সিভিটা তৈরি করার ক্ষেত্রেও আপনার যোগ্যতাটা দেখানো খুবই জরুরি। তাহলে আজকে থেকে আপনি সিভিটা তৈরি করেন, একটা স্মার্ট সিভি, যেটা প্রথম দেখায় কোনো কর্পোরেট হাউসের সিইও লুফে নেবেন, আপনাকে ডাকবেন, একটা সিভির মধ্যে তো একটা মেধার স্বাক্ষর দেখা যাবে, সেটা তাহলে তৈরি করুন। আর আপনারা যদি উদ্যোক্তা হতে চান, যে বিষয়ে আপনারা কাজ করতে চান, সেই সংশ্লিষ্ট 10 লোকের নাম আপনি ডায়েরির মধ্যে লিখুন। আচ্ছা, আপনি বুটিক শিল্প নিয়ে কাজ করতে চান, তাহলে বাংলাদেশে বুটিক শিল্পের পায়োনিয়ার তারা আছে, 1 2 3 ছাড়া করে নাম লিখুন, তাদের ফোন নাম্বার কালেক্ট করুন, তাদের সাথে যোগাযোগ শুরু করুন, অভিজ্ঞতা নিন তাদের কাছ থেকে, এটাই হবে সূচনা। আপনি যখন সূচনা করলেন, তখন আপনি উঠে দাঁড়ালেন, আপনার উত্থানটা হলো। আপনি সূচনাই করেননি, আপনার উত্থান কীভাবে হবে, তাই না? আপনি যখন সূচনা করলেন, তখন আপনি উঠে দাঁড়ালেন, তখন আপনি হাঁটা শুরু করলেন,
আপনি কাজে নেমে গেলেন, এই কাজটা শুরু করলেন মানে আপনার স্বপ্নের কাজটি একটি ধাপ পূর্ণ হয়ে গেল। এখন আপনি হাঁটছেন, হাঁটছেন, এরপরে কি বিকাশ? আপনার বিকাশের জন্য কি প্রয়োজন সেটা কিন্তু আপনিই জানেন। আপনার বিকাশের জন্য কি কি প্রয়োজন সেটা আপনি বলতে পারবেন, যে বিষয়ে ওকে যে বিষয়ে আপনি কাজ করতে চান। ধরুন আপনি হিউম্যান রাইটস, হিউম্যান রিসোর্স নিয়ে কাজ করছেন, তাই না? তাহলে আপনার বিকাশের জন্য আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন, অনার্স করছেন, এখন আপনার মাস্টার্স করতে হবে, আরও যদি ডিগ্রি থাকে সেগুলো নিতে হবে, স্কিল বাড়াতে হবে, সেই জন্য কার কার কাছে যাওয়া দরকার, কোথায় যাওয়া দরকার, কারা সবচেয়ে মানব সম্পদ সম্পর্কিত ভালো কর্মকর্তা, ভালো জানেন, কোন প্রতিষ্ঠানে এই সংক্রান্ত আরও প্রশিক্ষণ দেওয়া হয়, সেই বিষয়ে আপনাকে জানতে হবে, তাহলে আপনি বিকশিত হবেন, বিকশিত হবেন। আপনি একটা কর্পোরেট হাউসে ঢুকলেন, তারপরে ওইখান থেকে আরেকটা নতুন প্রতিষ্ঠানে কাজ করার স্বপ্ন দেখেন কেন? নিজেকে বিকাশ করার জন্য, আরো বড় প্ল্যাটফর্মে যাওয়ার জন্য। আর এই বিকাশটা যখন পরিপূর্ণভাবে হবে তখন আপনি বিপ্লব করবেন। তা আমরা বিপ্লব শব্দটা পলিটিক্যাল লিডারদের কাছ থেকে শুনি যে বিপ্লব করব, তাই না? বিপ্লব শব্দটা কি পলিটিক্যাল লিডারদের জন্য শুধু না, বিশ্বজোড়া পাঠশালা বসে সবার আমি ছাত্র, নানান জিনিস নানান ভাবে শিখছি দিবারাত্র, তাই না? আপনাকে তো কেউ কি পৃথিবীতে বলতে পারবে যে আমি হচ্ছি সবচেয়ে সেরা, আমি হচ্ছি শ্রেষ্ঠ জ্ঞানী? অ্যারিস্টটল এসে কি বলবে যে আমি পৃথিবীর সব জানি? বলবে, বলবেন না নিশ্চয়ই। আর দেখেন, টমাস আলভা এডিসনের একটা গল্প করি, যে উনি খুব ছোটবেলায় ডিমের উপর তা দিলেন, আপনারা জানেন বোধহয় গল্প, টমাস আলভা এডিসন, যিনি এই যে বাতি আর বিদ্যুৎ আবিষ্কার করেছেন, তিনি কি করলেন, গোয়াল ঘরে দেখলেন ডিম পড়ে আছে, তো ভাবলেন যে ডিমে তা দিলে যেহেতু বাচ্চা হয় তো আমিও তা দিই। এরপর ডিমের উপর বসে গেলেন, তারপরে কি ডিম ভেঙে সারা শরীরে গায়ে ডিমের কুসুম লেগে গেল। তার মা দৌড়ে আসলো, এ কি করেছো তুমি বাবা? তখন সে উনি বললেন যে মা, আমি তো ডিমে তা দিচ্ছিলাম, ডিম তো বাচ্চা ফোটানোর জন্যে, যেহেতু মুরগির ডিম থেকে বাচ্চা ফোটায়। তখন মা হাসলেন। কিন্তু এই টমাস আলভা এডিসন কোনো পড়াশোনা করেছেন, কোনো ক্লাসে গেছেন, ডিগ্রি নিয়েছেন? নেন, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তিনি কি কোনো ডিগ্রি নিয়েছেন? নেন। তাহলে কাজী নজরুল ইসলাম একজন, যদি আমি বলি যে কাজী নজরুল ইসলাম একজন অশিক্ষিত মানুষ, তার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, তিনি বাংলাদেশের প্রধান কবি কেন হবেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অনার্স মাস্টার্সের প্রথম শ্রেণীতে প্রথম যিনি, তাকেই তো জাতীয় কবি বানানো উচিত, তাই না? আসলে তা সবসময় বৃত্তের বাইরে চিন্তা করে, এটা অন্যভাবে হলে কি হবে। তো টমাস আলভা এডিসন তখন ভাবতে লাগলেন যে আমি তাপ দিতে গেলাম ডিম ভেঙে গেল, মুরগি তাপ দিলে ডিম ভাঙে না কেন, বাচ্চা তো। এই ভাবনাটা তাকে চিন্তার দরজা খুলে দিল। তারপরে তো সবাই জানেন যে তিনি বিদ্যুৎ আবিষ্কার করলেন। এই জন্যে আপনাকে শুরু করতে হবে, তারপরে আপনার উত্থান হবে, বিকাশের জন্য কাজ করবেন, এরপরে হবে বিপ্লব। বিপ্লবটা কি, নিজের ভেতরে যে প্রতিভাটা আছে সেটাকে ছড়িয়ে দিতে পারাই হচ্ছে বিপ্লব। নিজের ভেতরে ক্ষুদ্র ক্ষুদ্র যে প্রতিভাগুলো আছে সেটাকে ছড়িয়ে দিতে পারা হচ্ছে বিপ্লব। বিপ্লব মানে রাস্তায় গিয়ে ভাঙচুর করা না, কোনো রাজনৈতিক দলের মিছিলে গিয়ে স্লোগান দেওয়া না, বিপ্লব মানে হচ্ছে নিজেকে জাগিয়ে তোলা, যে জাগানোর মধ্য দিয়ে পৃথিবী আলোকিত হবে। এখন আপনারা বলতে পারেন যে ভাই, আমরা তো অনেক কাজ করেছি, ব্যর্থ হয়ে গেছি, পারিনি, এটা কিন্তু ভুল। ব্যর্থতা হচ্ছে সফলতার সিঁড়ি। আপনি একটা কাজ করতে গিয়ে ব্যর্থ হয়েছেন, ধরেন আপনি ব্যাংকে জব খুঁজতে গিয়ে জব পাচ্ছেন না, কয়টা প্রতিষ্ঠানে গিয়েছেন, তিনটা প্রতিষ্ঠানে সিভি দিয়েছিলেন, ইন্টারভিউ ফেস করেছেন, তাহলে এই যে তিনটা প্রতিষ্ঠানে ইন্টারভিউ ফেস করার পরে আপনার একটা অভিজ্ঞতা হয়েছে না? এখন আপনি ডাচ বাংলা ব্যাংকে ইন্টারভিউ দিতে যাবেন, তা আপনি যে ডাচ বাংলা ব্যাংকে ইন্টারভিউ দিতে যাবেন, আর একটা ছেলে একেবারেই নতুন, তার যে আপনি অভিজ্ঞ না, নিঃসন্দেহে অভিজ্ঞ। সুতরাং যিনি ব্যর্থ হয়েছেন তিনি নতুনের চেয়ে বেশি অভিজ্ঞ। এই ব্যর্থতার অভিজ্ঞতা নিয়েই বিল গেটস থেকে শুরু করে ওয়ারেন বাফেট সবাই পৃথিবীতে বড় হয়েছে। সুতরাং আমাদেরকে বড় হতে হলে নামতে হবে, কথা হবে যেতে যেতে নামতে হবে রাস্তায়, ঠিক আছে? যদি না নামে মানে গান শুনে কোথাও অবাক হচ্ছে, কিছু ডিঙিয়ে এগুতে হবে,
শরীরের একটা কবিতা আছে, আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি, তার ভেতরের কুকুর তার ভেতরের কুকুর দেখব বলে একটা ছোট্ট সুযোগের জন্য, একটা সুযোগ চান্সের জন্য, একটা বিষয়ে সফলতার জন্য কত যে কষ্ট করে উদ্যোক্তা হতে যাচ্ছি, নতুন কিছু করতে যাচ্ছি, সাহস রাখবেন। এই সাহসটা কি? যোগ্যতার সাহস, নৈতিকতার সাহস, এই সাহসটা পৃথিবীকে জয় করার সাহস। মনে রাখবেন আপনি এমন এক দেশের নাগরিক, এমন এক দেশ। আজকে মালয়েশিয়ার স্বাধীনতা কিভাবে হয়েছে জানেন? ব্রিটিশরা সমঝোতার মাধ্যমে দিয়েছে। আজকে ইন্ডিয়ার স্বাধীনতা কিভাবে হয়েছে জানেন? স্বাধীনতাটা হলো কিভাবে 1947 সালে রক্তক্ষয়ের মধ্য দিয়ে? না কিন্তু ব্রিটিশরা দিয়ে গেলে। ভাবো, আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আইফোন, অ্যান্ড্রয়েড ফোন, এই অ্যান্ড্রয়েড ফোন দিয়ে, তাই না? আর আমাদের নজরুল ভেবেছিলেন 1930 সালে তিনি ভেবেছিলেন যে একটা মোবাইল ফোন দিয়ে সমগ্র পৃথিবী দেখবেন। সুতরাং আসুন আমি ছোট্ট একটা গানের কয়েক লাইন দিয়ে সবার মনের মধ্যে একটা আশা জাগিয়ে শেষ করছি। আয় ভোর আয় ভোর, তোর জন্য আমি স্বপ্ন দেখা, হায় দিন যায় রাত যায় তোরই অপেক্ষায়, তোকে পেলে পাব মুক্তির রেখা। আয় ভোর আয় ভোর, তোর জন্য স্বপ্ন দেখা, হায় দিন যায় রাত যায় তোরই অপেক্ষায়, তোকে পেলে পাব মুক্তির রেখা। আয় ভোর আয় ভোর, আয় ভোর আয় ভোর।